এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। रमालू हट गया और गुरु वेलु को आलम आया, मैं भी हट जाऊंगा। आई ये कारोबार बंद करना है। जी साहब। अरे पायर उतारो बाबा, पायर उतारो। होल्ड द लाइन प्लीज। क्या देखता है? वुडन लेग, बनावटी पायर दिखता नहीं, बनावटी पायर। एक पायर गए सर। हम तो सोचा था असली पायर में कुछ चोट आछी। हाँ हाँ राम कसम। लाल तो जख्मी हो गया है। और शेर सिंह, शेर सिंह अरे पुलिस चेस किया था। मैं माल लेके भाग गया। और शेर सिंह सिंह ने गोली लगा। मर्द के बच्चा रुका नहीं। जंगल में मेरे पैर पे गिर गया, उसका चमन चपका था। बस मैंने उसको चमन बंद कर दिया। हमेशा के लिए बात को बात बना। दर्द होता दवा पी लो मेरा। घर जाने के लिए तैयार हो जाओ, हमेशा के लिए। लाश पहाड़ से गिरा दो, कल सुबह तक काम फिनिश होना चाहिए। राइट यस सर। गुड बाय सर। Finish.
रिवॉल्वर की जरूरत नहीं पड़ी बस। क्या? जैसे मैं उसे पार्क नीचे से फेंक रहा था, उसे होश आ गया, उसे मेरे पैर पकड़ लिए, लेकिन मैंने अपने पैरों के ठोकरों से उसे इतना मारा कि उसे कुचल दिया बस। वेल डन माय बॉय, वेल डन। बहुत अच्छा। Thank you.
দেরি করে নাচবে এটা আমার মোটেই পছন্দ নয়। ডিনারের সময় হয়েছে, চলে এসো। দিব্যেন্দু, দিনে ব্যাংকের কাজ ছাড়াও বড় ছেলেকে রাতে ছবি তদারকি করতে হয়? ছবিটা কার? না মানে আমার অফিস বসের মেয়েটার স্ত্রীর ছবি, একটা ভালো ফ্রেম করে দিতে বলছি। ও, তা অফিসে জামা কাপড় ছাড়বার সময় পাওনি? রাত্রি 8:30 বাজে, সে খেয়াল আছে? সংসারে কাজকর্ম সেখানে রাত দিন শুধু গান গান আর গান, সব ছাইপা শিখে আখেরে কি কাজে দেবে শুনি? ওকে কেন ওরম করে বলো, জানো সুর জীবনে ছন্দ আনে, আর সেই ছন্দেই সংসার সুখের হয়। বেশ তো, আমি দুদিন থাকবো না, তখন রাত দিন গান শুনো। কোন দিনের এসো দাদা টেলিফোন করেছিল, আজ বিকেলেই আমাকে যেতে হবে। কিরে জল দিবি না হা করে দাঁড়িয়ে থাকবি? স্যার, আপনার তারিফ শুনতে শুনতে কান একেবারে পচে গেল। এখন শেষ হয়নি তোমাদের চেয়ে, শেষ করে আসুন। যেমনই ভালো গলা তেমনি রান্নার হাত। রীনা,
বাইপাস খেলে তো তা কেন দিনা তো খুব সুন্দর রান্না করেছে শুধু গান গেয়ে বেড়ালেই হয় না হ্যাঁ সব কথা কেন বলা চলে না সঞ্জয় রাত হয়েছে ওকে বাসে তুলে দিয়েছো না আমি ঠিক চলে যেতে পারবো এ বাড়ির নিয়ম এটা পড়ে না মার কথা কিছু মনে করলেন না না একটা কথা বলবো হ্যাঁ বলুন বলছিলাম কি আসলে আমরা মধ্যবিত্ত মানুষ তো একটা গণ্ডিতেই বাঁধা সীতা দেবীও তো একটা গণ্ডিতে বাঁধা ছিল তাই তো সোনার লঙ্কাপুরি পুড়ে ছাই হয়ে গিয়েছিল পোড়া দাগকে আমার বড্ড ভয় করে রমাদেবী তবু আগুনকে সাক্ষী থেকেই আমরা ঘর বাঁধি কথাটা কাব্যিক তাই শুনতে খুব ভালো লাগলো আমার বাসি সে গেছে দেরি হলো নিমন্ত্রণ সেরে এলুম বাবা তোমার জন্য যত ভাবনা আমার কি যে করি তো সংসারী হওয়ার জীবনটা দ্রুত সরে যাচ্ছে মা বাবা কেন এত চিন্তা করছো আমরা তো তুই জলে পড়ে নেই তুমি আমাকে লেখাপড়া শিখিয়েছো গান শিখিয়েছো মৃণাল বিয়ে পাস করেছে কৃষ্ণা পড়াশোনা করছে আমি আজকে গান শিখে রেডিও আর্টিস্ট হয়েছি তাও তোমার এত ভাবনা এতে আমি খুব খুশি মা কিন্তু তাই বলে সকাল বিকেল বাড়ি বাড়ি ঘুরে তুই আমার উপর অভিমান করে নিজেকে শাস্তি দিচ্ছিস হ্যাঁ তোমার উপর অভিমান করেছি তোমার মতন মানুষের চোখে জল দেখেও কি আমার অভিমান হবে না বাবা আমি তো মাথা নোয়াইনি তাছাড়া আমার বাড়ির কোচিং এ টাকায় যখন আমরা সকলে বেঁচে রয়েছি তুই তো কেন কষ্ট করবি তোমার তো বিশ্রাম প্রয়োজন জমে থাকা ছুটিগুলো কবে নেবে বলো তো হ্যাঁ ঠিকই বলেছিস সারা জীবন তো শুধু দিয়ে গেলাম চাইনি কিছু কিন্তু পেয়েছি মা আমি সব পেয়েছি সংসার পেয়েছি সন্তান পেয়েছি তারপর আবার আসবে নতুন নতুন আমার বোঝাপড়া শেষ অপেক্ষা শুধু তোমার অনেক সময় চাই অনেক কথা বলার একটু নিরালায় এতে তোমার সঞ্জয় একটু নিরালাই বা কোথায় অনেক কথা সময় কই সঞ্জয় শেষটা সর্বস্ব খোয়াতে হবে নয়তো পুলিশের হেফাজতে যেতে হবে সমস্যা তাই সমাধানও চাই তবে এই শহরে নিশ্চয়ই নয় অনেক দূরে সন্ধান পেলে জানিও ইতি তোমার রমা কি হয়েছে সঞ্জয় না আমার একটু ঘুরে গেছি তুই বরং কদিন চেঞ্জে ঘুরে আয় শরীরটাও ভালো হবে আর মনটাও ভালো থাকবে হ্যাঁ সেই ভালো হ্যাঁ শোন ওই শিমুলতলায় ইন্দুদার বাড়িতে না খালি আছে শুনেছি দেখাশোনার লোকও আছে আর তাছাড়া ইন্দুদা তোকে কত করে বলেছে বল তবে তাই যা কাল সকালে গিয়ে ইন্দুদের বাড়িতে গিয়ে কথা পাকা করে আয় আমি এদিকে সব ব্যাপারটা সামলাবো হ্যাঁ তুমি তোমার নিজের লাগামটা শক্ত করে ধরো কেমন গুড নাইট কিন্তু নিচে বয়স তো নেই তো তাহলে চিন্তা করিস না ঠিক টাইমলি শিমুলতলায় চিঠি পৌঁছে যাবে এখন আমি বিশেষ কাজে ব্যস্ত থাকছি
আমি ট্রেনকে যেতে পারছি না। হ্যাঁ কাজ চলে যাও। হ্যাঁ আমি সিওপের কাছে আজকে সেরনি উইশ ইউ হ্যাপি জার্নি। সব অ্যারেঞ্জমেন্ট পাকা, কাল থেকে তোমার ছুটি স্যাংশন করিয়েছি। এটার মধ্যে না সব লেখা আছে কখন কোথায়। হ্যাঁ শুধু মনে রেখো কাল বাদে পরশু হাওড়া স্টেশনে। আমি কথা একা আসছিস জানতাম, বৌদিমণির সঙ্গে আসবে আর ঢের ব্যবস্থা করে রাখতাম, তো কোনো চিন্তা নেই। গদাধর থাকছি, কোনো চিন্তা নেই, তারাই উঠতে হবে। চলেন আগাই। বাহ এক্সেলেন্ট, কত বসে তোকে শৌখিন লোক দেখছি। গান বাজনা রেওয়াজ ছিল আগে ঠিকই ধরেছে। এই তো সেদিন দাদাবাবু, তা প্রায় 10 বছর, ফি মাসে কর্তাবাবু আর বন্ধুরা আসতেন কলকাতা হতে, নামি সব বাইজিরা আসতো, লাশ গান কি মজলিশে বসত দাদাবাবু। আহ 85 ঝাড়ে কি রোশনায়, তার যে বাজনা ঘুঙুরের মিঠা আওয়াজ, আহ আজও যেন শুনতে পাই দাদাবাবু। হাতে তো ঢের সময়, যা মনে লয় তাই করবেন ফোন। এখানে তো মন সাঙ্গা করতে আসে সবাই দাদাবাবু। যাই আপনাদের জল খাবারের ব্যবস্থাটা করি গে। শোনো তুমি আমাকে দেখিয়ে দাও, আমি সব করবো। বেশ তো, নিজের রান্না খেতে খেতে পেটি একেবারে সরা পড়ে গেছে, তবু কটার দিন, তাই আসেন সব দেখে শুনি নেন। চল আর বেশি নাই গোনই ভালো। নতুন সংসার কথাগুলো না আমার কানে গেলি হয়। শহরের কোলাহল থেকে আমরা কত দূরে, বেশ লাগছে, কি বল?
দেখো তোমার হুঁহা আমার ভালো লাগছে না। কিন্তু তোমার মা কি আমাদের এই বিয়ে মেনে নেবেন? সত্যি আমি তোমার পাশে মানাই না। তুমি আমার কথা রাগ করলে? লক্ষ্মীতে আমাকে একটু বোঝার চেষ্টা করো। চলো আজকে আমরা ওই দিকটা বেরিয়ে আসি। খাওয়া দাওয়া হলো? হ্যাঁ আমাদের খাওয়া হয়ে গেছে। তোমার খাবার ঢাকা দিয়ে রেখে এসেছি। ও কি সুন্দর গন্ধ। আচ্ছা বলছি তুমি আপনাদের ফটো থাকে তো দেন না, ওই ফাঁকা জায়গাটি ধরে দেন। এই ভাবুক মন নিয়ে শূন্যপুরিতে থাকো কি করে তুমি? আপনারা আসেন তাই থাকি, মন ভরে সাজাই। জানেন বৌদি দিবনি, সখীর আড়াল হলি পরে মনেরও আড়াল হয়ে পড়ে। পান তোমার দেখছি কোনো কিছুরই ত্রুটি নেই। রাত ভোর তো ট্রেনে কেটেছে, এই বেলা চটপট শুয়ে পড়েন, ভোর সাইডটি তো ডেকে দেবো, খান বেরিয়ে আসবেন। এই পানির দিকে হ্যাঁ ওখানে কি শুবে? অল প্রবলেম সলভড, এখানে আমি ওখানে তুমি। না না তা কি করে হয়, আমি মেঝেতে শুতে অভ্যস্ত, আমি বরং নিচে। তাহলে সমস্যার সমাধান হলো না? রাত ভোর কি তুমি বসেই কাটাবে? অগত্যা উপায়। ভেবেছিলাম কত সব মজার গপ্প শুনব, সেই মায়াপুরে রাজকন্যার ঘুম ভাঙবে, অচিনপুরে রাজপুত্রের স্পর্শে, আরো কত কি তা না। নিজেকে ওভাবে দুর্বল করো না। জানি না
আপনার গান আর দাদাবুর বাজনা শুনে সারা রেতে আমারও দুশোকে ঘুম নাই। জান এবার চপ্পল বেরিয়ে পান তো। চলো করো তো, ফেরার আগের দিন একটা ভালো দিকে টানার ব্যবস্থা করো, বুঝেছো? আমরা বেড়াতে যাবো, বহু দূরে বেড়াতে যাবো। তুমিও সঙ্গে থাকবে। আপনারাই দুজন যাবেন খন। না না, তোমার যেতেই হবে কথা বলতে, আমাদের দুজনের মাঝখানে বসবে, কি দারুণ হবে বলো। আমার বেগে ছুটবে গাড়ি, ছুটবে ঘোড়া, তখন 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 আমরা সুখী আজ হয়েছি, জীবনে জীবনে আজ মিলেছি, আমরা সুখী আজ হয়েছি, আমরা আমাদের ছোট্ট ভুবনে দুঃখ সকল সব ভুলেছি, জীবনে জীবনে আজ মিলেছি, আমরা সুখী আজ হয়েছি, লা 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 লা
বাতাসে বাতাসে আর নাম শুনি বিদায় বিদায় বাজে ধুনি আসুক না কেন ঝড় ঠান্ডা মতে আসুক না কেন ঝড় ঠান্ডা মতে সে সবই জানি ওগো প্রেমের মাঝে আমরা আমাদের ছোট্ট ভুবনে দুঃখ সকল চোখ খুলেছি জীবনে জীবনে আর মিলেছি আমরা সুখী আর হয়েছি La 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 খুশির আনন্দে চলায় খুশির আনন্দে চলায় কেটে যাক লজ্জা আচ্ছা এটা কি মাস কেটে যাক লজ্জা ফাগুন আমরা আমাদের ছোট্ট ভুবনে দুঃখ সকল সব ভুলেছি জীবনে জীবনে আনিয়েছি আমরা সুখী রাগ হয়েছি বান্ধবীদের নিয়ে ঘুরে এলি ভেবেছিলাম বলবো যে তোর মাকে সঙ্গে নিয়ে যা সেই ষোলো বছর বয়সে এসে হেঁচেলে ঢুকেছে তারপর তার কোথাও নিয়ে যেতে পারিনি যদি তোর সঙ্গে গিয়ে একটু বেরিয়ে আসতে পারে রমা রমা বাবু কিছু বলছো রাত্রিকে ট্রেনে তোমার ঘুম হয়নি যা শুয়ে বল অসুখটা সাবধানে এমনভাবে বলছো এনে প্রথম যাচ্ছে তো জানো বাইরে যেতে গেলে তোমার সব কথা আমি অক্ষরে অক্ষরে পালন করি কল্যাণ হোক জয় শিব শম্ভু শুভ সমাচার শোনাও আরে আসুন 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 সাধু মহারাজ আসুন বসুন 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 সেই গুরু সন্দর্শনে আপনি একেবারে হিমালয়ে চলে গেলেন আসছেন না আমরা ভাবলাম যে আপনিও রয়ে গেলেন কেউ সোচা বেটা না আমি এসব বিশেষ বিশেষ করি না কিন্তু আপনার শিষ্যা খুব ব্যাকুল হয়ে উঠেছে দিদি সুষমা মা এই সব কেসি হ্যাঁ ভালো আছে বেটা তুমি কি ভাল যা রে এই সারা জীবন দেশের নানা জায়গায় দামি দামি কাঠের কারবার করেছি আমি ব্যবসা বন্ধ করে দিয়েছি এই বকেয়া পাওনা আদায় করার জন্য সব জায়গায় ঘুরে বেড়াতাম আচ্ছা দেখো বেটি আব তো ইনকা ভি উমর হো গয়া হ্যায় অকেলা কহীন দূর জানা ঠিক নহীঁ হ্যায় কহাঁ জা রাহা কখন কোথায় যান কিছুই জানি না সবই শ্রীদাদার চরণ ছেড়ে দিয়েছি তবে আজকে প্লেনে কোথাও যাচ্ছেন হওয়ায় যাওয়া আছে শুনো বেটি মুঝে টেলিফোন করনা হ্যায় আপনি বরং টেলিফোন করুন আমি আপনার আহারের ব্যবস্থা করি
क्या शुरू हुआ? अच्छा गाड़ी रखो। आठ घंटा बाद तुम गाड़ी चले गए। রং ইনফরমেশন। হ্যালো স্বপন, এনি নিন। না, সন্দেহ করার মতন কিছুই নেই। Thank you, young man. No mention. Excuse me. Are you magician? I am a magician, Mr. Martin. बाकी जो रहेगा वो तुम्हारा बख्शीश। साहब कभी जाएंगे? हाँ, हमेशा के लिए। कोई पूछे तो बता दो साहब दफ्तर उठा के यहाँ से चला गया। कहाँ गया? कहाँ गया तो क्या बताऊँ साहब? कहो लंदन गया, न्यूयॉर्क गया, पेरिस गया और According to your latest information, the culprit has a defective leg. Could be an artificial leg, and probably the right one. Tampa. Yes, sir. Last airport assaulted day. আমরা এমন একটা লোককে দেখেছিলাম যে ডান পা খুঁড়িয়ে খুঁড়িয়ে একটা লাঠির উপর ভর দিয়ে চলছিল। নাম বলেছিল মিস্টার মন্ট্রিল। দেখতেন একটা রবিবারের আনন্দবাজার পত্রিকার ম্যাজিশিয়ান মিস্টার ম্যান্ড্রেকের মতন। Yes, sir. পরনে ছিল টাইট অপের বেস্টকোট, আর মাথায় ছিল কালো টুপি, আর ফ্রেমলেসের একটা চশমা, আর একটা সুন্দর আইভরি স্টিক ছিল। আর আইভরি স্টিক? টাম্পা, শুধু বিয়ের সময় উনি একবার আমার পায়ের তলায় মাথা নুইয়েছিলেন। শুনো শুনো বেটি, গুরুকে বাদ পতি দেও ডাকো, প্রণাম করতে চাইয়ে। হ্যাঁ, প্রণাম করো। আমার প্রণাম নিয়েছে কোনদিন? হ্যাঁ, গুরুজি যখন বলেছেন তখন আগে তুমি প্রণাম করো। আমি পাপোজিশনে নিচ্ছি, ভক্তি ভরে প্রণাম করো। সেই সে ভক্তি ভরে করো। बेटा तू सचमुच बड़ा ही भाग्यवान है, स्वयं देवी तेरे चरण में आश्रित। डूब डूब कर पानी पिया कोई ना देखा सही, डमरू वाले लेकिन देखा मुस्कात रहा वही। बेटा तू अपने आप को नास्तिक कहता है, असल में तू बहुत बड़ा आस्तिक है। बेटा बहुत बड़ा आस्तिक है। किधर चली?
শিবের বাবাও টের পাবে না। তুই বিয়ে করেছিস এবারই কেউ জানে? মানে গলা ধরে চিঠি। বৌদিমণি কে? বৌদিমণি কে? একটি মেয়ে। বাবা মেয়ে তো বুঝলাম, কিন্তু কে? আরে বললাম তো একটি মেয়ে। দেখ আমার কাছে লুকোস না, সব খুলে বল মেয়েটা কে। দেখ আমি তোর বাড়ি থেকে বলবো কালকে বিকেলে। এ বাড়ির সব কেউ জানে? বাড়ির ওই শুধু লীনা জানে। সর্বনাশ কালকে বেড়াতে গেছিলাম তো, তখন দেখা হলো। হয়ে গেল, হয়ে গেল গো, হয়ে গেল। আরে কালকে কি আজকে ইন্দুর কাছে কি ব্যবস্থা করতে হয়? শোনো, আজ রাতে শিমুলতলা যেতে হবে। শিমুলতলা? হ্যাঁ, আর এই খবর এ বাড়ির কেউ যেন জানতে না পারে। একটা ছবি আনতে হবে। ছবি? কি এমন ছবি যার জন্য এক গাদা টাকার সাধ্য করে শিমুলতলা দৌড়তে হবে? দাদাবাবু বৌদিমণির ছবি সেখানে পড়ে আছে, সযত্নে গিয়ে নিয়ে আসতে হবে না? শিমুলতলা থেকে চিঠি এসেছে। নিজে চোখে কানে দেখে শুনে এরকম যাবো কি করে? রিজার্ভেশন নেই, দাঁড়িয়ে যাবো, প্রয়োজন হলে মেঝেতে বসে যাবো, কিন্তু যাবো নিশ্চয়ই। আর আজই যাবো। আরে বাবা যাবো যাবো, তবে আজ নয়, আমি আমি তিন চার দিন পর যাবো। ওই ঘরেই সবাই থাকেন, দাদাবাবু বৌদিদিমণি তো ওই ঘরেই ছিলেন। দাদাবাবু তো নিপাত ভালো মানুষ, আর বৌদিদিমণি সাক্ষাৎ মা লক্ষ্মী। থামো তো, ওসব মা লক্ষ্মী সরস্বতী ফিরিস্তি শুনতে আমি এখানে আসেনি। এখানে ছবিটা ফেলে গেছে সেটা কোথায়? আগে ওই ওই দেরাজের উপর। গানের মাস্টার নেই, আমি তো ভাবতেও পারছি না। রমা, ওরা দুজনই একা একা ওই ঘরে ছিল? দিন মানে তো আমি ছিলেন, তবে রাতের বেলা কেমনে থাকি বলেন? এক আগে কত আসাই গজানন্দে ফুলে কোথা গদাধর। গদাধর? ও গদাধর, তাই গদাধর। দাদাবাবু বৌদিমণি কোনো কষ্ট টষ্ট আগে? না না না, কষ্ট হবি কেন এমন ব্যবস্থা। একদিন নয়, দুদিন নয়, সাত সাতটা দিন। শুধু দিন, সাত সাতটা রাতও, একই সঙ্গে এক বিছানায়। তুমি থামো তো, ইচ্ছা হয় ছবিটাকে না? এটাই হবে আমাদের তুরুপের তাস। সারা রাত্রি আমি ট্রেনে বসে ভেবেছি। কি বলতে চাও তুমি? ওরা দুজনে একটা সমঝোতা এসছে, তাই নির্ভয়ে। তুমি থামো, কোথাকার একটা হাঘরে মেয়ে, সমাজে যার কোনো প্রতিষ্ঠা নেই, বাড়ি নেই, গাড়ি নেই, নিজের সংসার চালাতে গেলে পরের দরজা হতে দিতে হয়, সে আসবে আমার এবারই বউ হয়ে? তথাপি বাড়ি গাড়ি মানুষের আসল পরিচয় নয়। পিছনে যে কলঙ্কের ইতিহাস আছে শুনলে তুমি শিউরে উঠবে। সঞ্জয়, আমি চাই দোসরের আশ্রমে মিলিকে তুমি আজই দেখে আসবে। ছিল না
তোমার এখানে আর না আসাই ভালো। আশীর্বাদ করি না, জয়ী হোক। থাক 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 না থাক। আর দুদিনের জায়গায় তোমাকে পুরো মাসের মাইনেটাই দেওয়া হলো। টাকা দিয়ে সবসময় মর্যাদা কেনা যায় না। সঞ্জয়, তবু আমি অন্যায় সহ্য করব না, কিছুতেই নয়। আমি তো এখন অসভ্য হইনি, হতাশ হবি কেন? না না, কিছুতে আমি দমি, কিছুতেই আমি দমিত হই না রে। জানিস মা, চোখে আমার ওসব কথা কেন? আমি তোমাদের ফোর্থ ক্লাস স্টাফেরই একজন, আমাকে একটা সুযোগ দিন। ফোর্থ ক্লাস স্টুডেন্টটা কি বললে, পড়াশোনা না করে ফেরি করলে এতদিন আমার একটা গতি হতো। এমন ভাবে বলে গেল কেন ওকে দেখে বলে দেখি আমি অপরাধ। তুমি
আর বসে কেন বৌমা? মা, রমাকে বিয়ে করলে ঠাকুর কিন্তু সুখী হতো। কি বললে? তুমি তো কম কথাই বলো। তবে তোমাকে আজ এত কথা বলবার সাহস কে দিলে? দিব্যেন্দু? রমার বাবা গরিব, গাড়ি বাড়ি কিছুই নেই, কিন্তু আমার তো সব ছিল মা, কই শান্তি তো এলো না। তুমি কি দিব্যেন্দুকে নিয়ে সুখী নও? সকালে অফিসের কাজ, বাড়িতেও সেই কাজ, ছুটির দিনে বাইরে কাজ, কাজ কাজ আর কাজ। আর আমি এক মস্ত অকাজ, আমার সারা দাম লাগবে না কিন্তু। আমি যে ভাবতেও পারি না, বড় বংশ হলে সুখ শান্তি আসে না মা। আজ দোষী মা, গোপন ব্যথাটা মাকে জানানো তো পারতে। সুষমা, ওকে বিয়ে করলে আমার জীবনটা তো এভাবে নষ্ট হতো না। সামান্য ভদ্রতাটুকু পর্যন্ত ভুলে গেলে? এতদিন সহ্য করেছিলাম, ভেবেছিলাম নেশা কাটবে, কিন্তু না, ভুল করেছিলাম। ঠাকুরপুর মন আর মুখ এক, দেখো ও সুখী হবে। বাবার খুব শরীর খারাপ, আমি কালি এক গালিয়ে চলে যাব, হয়তো এই যাওয়াই আমার শেষ যাওয়া। সে কথা মাকে জিজ্ঞাসা করো। আজ দোষী মা, গোপন ব্যথাটা মাকে জানানো তো পারতে। সুষমা, ওকে বিয়ে করলে আমার জীবনটা তো এভাবে নষ্ট হতো না। সামান্য ভদ্রতাটুকু পর্যন্ত ভুলে গেলে? এতদিন সহ্য করেছিলাম, ভেবেছিলাম নেশা কাটবে, কিন্তু না, ভুল করেছিলাম। ঠাকুরপুর মন আর মুখ এক, দেখো ও সুখী হবে। বাবার খুব শরীর খারাপ, আমি কালি এক গালিয়ে চলে যাব, হয়তো এই যাওয়াই আমার শেষ যাওয়া। ভুলের খেলা চলছে সারা দিন।
এবার বলো খেলাতে কত যে আঘাতে ভাঙে যারা কত সুখী রমার বাবার অনুমতি জানিয়ে ওদের বিয়ের দিনটা ঠিক করে ফেলো। হ্যাঁ, সবাই সুখী হোক, মা হয়ে আমি এটা চাইবো না। এইটাই এই মাসের শেষ লগ্ন, যেখানে থাকো 8 ঘন্টার মধ্যে চলে আসবে, 8 ঘন্টার দিকে লেখো, 8 ঘন্টার মধ্যে চলে আসবে। দিদি বাবা, আচ্ছা এইটা নিয়ে কাল সকালে মনীষ এবং রেডিটা ওকে যাবে, গিয়ে বলবে নিরুদ্দেশ কলমে ছাপিয়ে।
আমার মেয়েটার একটা গতি করে তার দায়িত্ব নিয়ে তুমি আমার ছেলের মতো কাজ করেছো বাবা, দেখো জীবিত বন্ধু পত্নী হলেও রা আমার মনের মতো। জড়াতে অঞ্জুদেবীর প্রবেশ অতএব আমার প্রস্থান। হ্যাঁ চলি, শোনো সন্দেশ খাইয়ে দিয়েছি, রমাদের শিখতে দে আর ছাড়তে হলো। দিদি টিউশনটা বন্ধ হলো, আমিও বেকার, আবার শুরু হলো সেই একই দৃশ্য, দিনে রাতে বাবার অক্লান্ত কোচিং। এত কোলাহল, মাতানো সানায় সুর, রজনীগন্ধার মিষ্টি গন্ধ, ঝলমলে আলো, তুমি কি একটু দিলে না?
দিদি তোর শ্বশুর তো খুব বড় লোক,
আমাকে একটা চাকরি করে দেন। সত্যি রে দিদি, বাবার কষ্ট আর দেখা যায় না। এর মধ্যে আমারও যদি কৃষ্ণ না, আমি ও বাড়ির বউ, ওরা বড় লোক, তোদের দুঃখ ওরা বুঝবে কেমন করে? আমি বুঝি তোদের কষ্ট, আমি তো এ বাড়িরই মেয়ে। কিন্তু মিনা, মিনা তুই কর, তোর দিদি কারো কাছে ছোট হয়ে ভাইয়ের জন্য সামান্য একটা চাকরি বিক্রি কর, এটা তুই চাস? এই যে টাকাগুলো আমায় দিলে, কথাটা অস্বীকার করলেও মিথ্যে তো না? ব্যবসা করার জন্য সামান্য কিছু টাকা আমি দিলাম, ওটা লুকোলে কি ঢাকা যায়? একটু ভাতের ব্যবস্থা না হলেও কাপড়ের দুঃখটা তো ঘুচবে। আরে ঘুচবে ঘুচবে, তুমি পাশে থাকলে আমার সব দুঃখই ঘুচবে। অঞ্জু, জন্মান্তর বিশ্বাস করো? আমি কিন্তু বিশ্বাস করি। তাহলে আমার জন্য এত তুমি কাঁদো কেন? না না, ও কথা বলো না, খিটি ও কথা বলো না, তুমি আমাকে ভুলে যেও না, ভুলবে না তো? কিছুদিন না, কখনোই না, তোমাকে আমি কোনোদিনও ভুলতে পারি না। অঞ্জুর টাকা প্রথম মিষ্টি ওকেই খাওয়া, ও সব চলবে না ফাঁকি দেওয়া। এখন চললাম মহাজনকে খাওয়াতে। লক্ষ্মী শোনার মতন সন্দেশ খেতা না। আরে তুমি তো আমার মহাজন, তাই পাওনাটুকু জোর করে দিচ্ছি। আরে খাও, আর এইটা তোমার বাড়ি। তুমি দেখলে কি ভাববে বলতো? নির্জন কানাগুলি আজকে তোমার মুখ মিষ্টি করলাম, আর সেই দিন সবার সামনে এমনি করে আধ খাওয়া সন্দেশ তোমার মুখে তুলে দেবো। কবে কবে সেদিন আসবে? আসবে, একদিন আসবেই সেই দিন। শ্রীরামপুরে গিয়েছিলে বন্ধু দেখা পেলে? আমি ফুলবেলার বন্ধু। বলুন যে কলকাতা থেকে মাস্টার এসছে, দেখবেন ছুটে আসে। কতদিন এলে দেখা হোক, ছেলেকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছি, পরে করেছি, তাকে বাঁচিয়ে রেখেছি, তাই তো হিন্দু কত আরামে ঘুরে বেড়াচ্ছে। চার দিন বাদে জামাই ষষ্ঠী, নতুন জামাই আসছে, ঘর ভাড়া নিতে হবে, জামা কাপড় কিনতে হবে, চারশো টাকা চাই, দুটো
কোনো ভুল আছে তোমার, তোমার কোনো ভুল আছে, তাকে দেখছ কি? 400 টাকা আমি পাবো কোথায়? কেন কেন আজকালকার ছেলেরা যা করে তাই করবে, চুরি করবে, ডাকাতি করবে, ছেনটাই করবে, ওয়াগান লুট করবে, আমি কোনো কথা শুনতে চাই না, আমার টাকা চাই। বাবা কাজ ভোর হবার আগে টাকা আমার চাই, কাজ ভোর হতে এখনো দেরি আছে। বাবা ওই তোমরা ধরে আমায় ফেলে দিলে, কি করলে তুমি? সংসার চালাবার দায়িত্ব আমি নিয়েছি, কিন্তু বাড়তি কোনো দায়িত্ব আমি নেবো না, না না না। মা বাবার আদেশ, আমি টাকা নিয়েই ঘরে ফিরব। শুনেছি নরে তো নিমায় প্রেমের স্রোত বই দিয়েছিল, তুইও দিচ্ছিস? বলছির কানা খেতে হবে, কিন্তু এনজিও হবে অলরেডি। কোথায় কোথায়? খাঁচা ছাড়া হতো গো ঠাকুর, তুমি কিন্তু একটু বদলাও নেই বাবু। আচ্ছা ঠাকুর, সেই পরদেশিটার খবর কি গো? রাত ঘুরাবার আগে 400 টাকা চাই, বড়লোক জামাই আছে ষষ্ঠী করতে। বাবু তুমি একটু বসো, যাদবপুর থেকে ঘুরে আসি কর্তা। আচ্ছা বাবার শেষ কথা, চুরি ছিনতাই ডাকাতি লুট যেমন করে হোক টাকা চাই। আমরা একটা উপকার করতে পারবে তোমরা লোকেদের কি বলবে? দেখালো বললে আদুর মাস্টারের ছেলেটার মাথা খাচ্ছে, আমাকে এমন একজনকে দেখে দিতে পারো ছিনতাই করবো, যে কোনো উপায়ে 400 টাকা আমার চাই। নমস্কার তেওয়ারিজি, কবে এলেন? আজ সকাল সাত দিন কলকাতা থেকে ভাড়া তারপরে দেখবে চুরি ছিনতাই ওয়াগান ভাঙা লুটের মগজগুলো সব কাটু কুটু দিচ্ছে। চাপ বাবা তোর বাসটা ভালো গর্তরিং হয়ে গেল, চল চল। দোকানের মালিক এই পথেই ফিরবে, তোর বগলের ব্যাগটাতে 400-500 হবে। আর তোকে বলছি আলুটা খুব তাড়াতাড়ি চলে এলো। Oh,
দেখেছেন কি? না তো, ও তো রঞ্জিত বই ছাড়া কিছুই ছিল না, না কিছু দেখেনি, দেখেননি? बड़ा हिम्मत वाला होता है दादा, देश की भी वही पुरानी कहानी है। एक तो आगे आप जार कथा बोल ऐले पार मध्य सब चे सर सब चे भलो की देखल शाबाश, बहुत अच्छे, लेकिन इस छोटे से काम में मेहनत बेकार है। हम ही बिहार से आकर भीख मंगार माफिक मरता था। ए केशव दादा, हमारी जान बचाए लो, मदद दिलो, गौज कर बे, बहुत भारी गौज, बहुत पैसा मिलेगा, कर बे, हर दम नाइट ड्यूटी, ठीक है? तो फिर कल 8 बजे मुझे तुम यही मिलो। अच्छा दादा, आपकी गारंटी पर इसे काम दे रहा हूं। खूब आनंद हलो तिवारी जी, तिवारी जी एक नजर रखते खूब भालो छेले तिवारी जी। केशव दादा, हम ही जिंदा थक गए तो वो भी जिंदा रहेगा। चार सौ टका एडवांस। बालो खोका आ गया। सवाई बोसे आ চিন্তাই করে টাকা আন, তাই মা এই 400 টাকা বাবাকে দাও আর 100 টাকা তুমি রাখো। পাশের বাড়িটা 7-8 দিনের জন্য ভাড়া না। কি হলো ভাড়া না, লজ্জা পাচ্ছে? চিন্তাই রাজনী করলে এখন অনেক অনেক টাকা কামাতে পারতাম। দাদা দাদা, তুমি তো তাই করি, তুই তো চুপ কর। তুই যাওয়ার পর থেকে বাবা শুধু আমার কথা দিই তো। তুই মদ খেয়েছিস? বাবা বাবা শান্ত হ বাবা। বাবা বাবা, তোমার পা ছুঁয়ে বলছি বাবা, তুমি বিশ্বাস করো আমি এ টাকা চুরি চিন্তায় ডাকাতি করে আনিনি বাবা। তুমি তো আমাকে শিক্ষা দাওনি। জানি 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 বাবা, জানি আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি। কৃষকদের সুপারিশে আমার একটা চাকরি হয়েছে বাবা। চাকরি? চাকরি হয়েছে বাবা? তুমি চাকরির টাকা পড়ি নি খেলা? क्या करता है? पैरों को हाथ मत लगा, सीने से सीना लगा। आसमान पर काले बादल छाए, इससे पहले कि बारिश हो हम लोग यहां से चलते हैं। अच्छा हेलो आंटी बोल रहा हूं। अच्छा ओके, ये
लगता है कोई नया बकरा आया है। चलो बच्चा माँ का दूध पीता है। राम सौदे बच्चा समझ के मार पाश मैं तुझे शरीर माँ का दूरी जाते ना पा से बचाकर यहां इस होटल में लाया। मम्मी बहुत खुश, तुम ही आज एक बढ़िया डांसर। मीना तुम आके हमार भालू लगे, हमारे इश्क होए। अम्मी अम्मी तैयारी कथा दो अमाके तुम्हें कोनो दिन छेड़े अमाके जाबे ना। हेलो बदमाश से बचाकर यहां इस होटल में लाया। मम्मी बहुत खुश, तुम ही आज एक बढ़िया डांसर। मीना जमादार साहब, मैं मोती हूँ। साले मोती के बच्चे सो जा, रात बाकी है। जी हुजूर, मैं तो सोचा था और कुछ। साले धंधेबाज, बड़ा आया धंधे पकाने। দিদি আপনার বাগে আসছে না বুঝি? ঠিক বলেছো, সেই জন্য ঠিক করেছি যে ছোট গিন্নিকে যদি কোনো রকম একটু বসে আনা যায় তাহলে। অসভ্য কৃষ্ণা কৃষ্ণা অঞ্জুদি, শুনছিলাম তোদের বাড়িতে। হ্যাঁ আমার জামাইবাবু,
ভেবেছিলাম লোকটার পরিচয় যখন এত বড়, তুই যা বড় বুক হবে, বড় বড় গোল গোল চোখ, যা চোপাটা চেহারা দেখাবো নাকি, চোপাটা চেহারা নাকি। ও হ্যাঁ, তাহলে ওই গানটা ধরি, আয় রে আমার টিয়ে, এই যে সারা নিয়ে ছ দিনে চব্বচস্ব খেয়ে দেখ, ও মেনেছি একটু দেখে শুনে খেয়ে। ও জামাই বাবু কমলা লেবু একলা খেয়ো না, আমার দিদি ছেলে মানুষ চাইতে জানে না। হ্যাঁ কি বললে? না 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 বলো না। তুমি ও জামাই বাবু কমলা লেবু একলা খেয়ো না, জানলা দিয়ে বউ ফালাবে দেখতে পাবে না। ও তাই নাকি? নাই বা পেলাম দেখতে আমি ভাবি না তো আর, তখন তোমার গলায় পরাবো যে গজমতির হার। কত শখ! আরে জামাই বাবু আমাদের যে কলিকালের ছেলে, তাকে হারাতে কেউ পারে কি ভাই কথার ফাঁদে ফেলে। জবাব এবার দিক না তোকে, ধর না ওকে ধাঁধা, না পারলে জানবো দাদা আস্ত একটা কাদা। ওরে বাবা রে, আর ধাঁধা! তোমার দিদি হয়েছে ভাই আমার গৃহবধূ, তোমার আমার সম্পর্কে তাই তো আছে মধু, কথার প্যাচে আমায় কেন কেন কেন, কথার প্যাচে আমায় কেন করতে চাইছো কাবু, তোমার মনে লাগবে নাকি হারলে জামাই বাবু। গেছে, আচ্ছা বলুন তো মশাই, এই যুগেতে জন্মেছিলে কোন সে মহাজ্ঞানী, বউকে যিনি পূজো করেন মাতৃরূপা মানি, বউকে যিনি পূজো করেন মাতৃরূপা মানি। ও এই ধাঁধা, তা কঠিন ধাঁধা পাবে কোথায় তোমরা যে সেই নারী, এত সহজ ধাঁধার জবাব আমি ঢের যে দিতে পারি, সহজ ধাঁধার জবাব আমি ঢের যে দিতে পারি। তবে শোনো কুকুরা শোনো, দাপরেতে কৃষ্ণ যিনি ত্রেতা যুগে রাম, এই কলিতেই তিনি নিলেন রাম কৃষ্ণ নাম, দাপরেতে কৃষ্ণ যিনি ত্রেতা যুগে রাম, এই কলিতেই তিনি নিলেন রাম কৃষ্ণ নাম। শুনলি কথা বড়াই করে পুরুষ জনে মনি, বল না কিছু জব্দ করি কঠিন ধাঁধা। আচ্ছা এইবার বলুন তো দাদা, কোন যুগেতে কোন সে পুরুষ ছিলেন মহাপ্রেমী, যার অনেক প্রিয়ার মধ্যে ছিলেন নিজের আপন মামি। হ্যাঁ, যার অনেক প্রিয়ার মধ্যে ছিলেন নিজের আপন মামি। ওরে বাবা কে রে তিনি, একই কথায় আজ শুনি, ওরে বাবা কে রে তিনি, একই কথায় আজ শুনি, বন 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 ভরে মাথা বুক করে ধর পর, কে আছিস ধর ধর বুক করে ধর পর ধর পর ধর পর, কে আছিস ধর 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 ধর, অঞ্জল দে জল তেল জল ঢাল জল। যাও দুঃখিত জানো, আজকে ডিনারে থাকতে পারছি না, কিছু মনে করবে না জানো, শুনলো নতুন চাকরি তো গেলে আর পাবো না। না না আগে থাক, আগে না এখনো দাঁড়িয়ে পানি পেয়েছি। ঠিক
দেখো দেখো মা দেখো এসে গেলাম, তোমরা তো আসতে বলো না, আরে মৃণাল মৃণাল দেখো না দেখো না দেখো না লজ্জা পালাচ্ছে। উমা একটু আগে পাশের গলিতে একটু ভাইটিকে দেখলাম, একটি মেয়ের সঙ্গে খুব গোপনে গোপনে কথা বলছে, ব্যাপারটা কি? না ও আমাদের পাশে বাড়ি মেয়ে অঞ্জু, আসলে ছোটবেলা থেকে আমাদের সঙ্গে খুব জানাশোনা। আচ্ছা তোমার শাশুড়ির মতন প্রথম আপত্তি টাপত্তি নেই তো? কালকে চলে যাচ্ছিলাম, আপনার বৌমা আছে। আমি আসছি বাবা। শিগগিরি যা, ওই মেয়ে সুটকেস নিয়ে পালাবে। गर्दा मालूम होता है होशियार। चाहता तो बॉस की इस रिवॉल्वर से तुम्हारा जिस्म छल निकल लेता, लेकिन मैंने केशव दादा को वचन दिया था कि मैं भी जिंदा रहूंगा और तुम भी जिंदा रहोगे। घबराओ नहीं, तुम्हें कुछ नहीं होगा, इत्मीनान रखो। हाँ, रिपोर्ट लिख लाम, ये बात से के पूरी इंजरी का पैसा। बहुत बहुत शुक्रिया। चिनम जी, बॉस को बता देना कि लाश को खाल में गिरा दिया। ठीक है। আমি আজ কলকাতা কা বাহার যাবো ডাক্তার বাবু, পেশেন্ট কি যা খতরে মে উসে কিসে ভি মিলনে মত দিজিয়েগা। আচ্ছা তুমি থ্যাঙ্ক ইউ। দাদা ঘবরানে কি কোই বাত নেই, বস সে গির গিয়া থা, জরা সি ছোটা ইয়ে ঠিক হো জায়েগা। ইয়ে অঞ্জু কোন হ্যায়? অঞ্জির সঙ্গে মৃণালের বিয়ে পাকা। তো ইয়ে কার্ড আপ অঞ্জু কো দিজিয়ে ওর সে কহিয়ে কে 4 বজে মৃণাল সে নার্সিং হোম মে মিল লে। ঠিক আছে। আজ মানে কিছু কি জান বচাই জিসকা নাম মুঝে মৌত কি শিকার মিলে গা, মুঝে আজ কলকাতা ছোড়না হ্যায়।
गया तुम इस शहर की चमक दमक ऐशा आराम छोड़कर मेरे छोटे से गांव में मेरे छोटे से घर में सारी जिंदगी ले सकोगे। तुम हमें के नहीं जावे सच्ची हमें के नहीं जावे तुम्हें फिर आज तुम्हारी जिंदगी का हिरास होगा जिसे मैं भी देखूं। एक पैर का आदमी हूँ मैं, ये धंधा और बर्दाश्त नहीं होता है। वहाँ से आज आखिरी फैसला, मुझे छुट्टी चाहिए हमेशा के लिए। बॉस तुम्हें धंधा नहीं छोड़ेगा, तुम्हें भागना होगा।
टेंशन का ताजा कभी मिस नहीं होता है, राइट? What? I had to kill him like a dog. Oh, lovely. Oh, God. Oh, bless him. So, What now? Give my reward. Oh, sure you'll get it. Sure you'll get it. Good chance. Good. Good chance. Good chance. বড় হওনি ভিটেতে মাছ পাত করে বেড়াচ্ছ,
তোমরা কি করে বুঝবে এই অসহায় অনাথ শিশুগুলো কি করে আস্তে আস্তে ডাস্টবিনের জঞ্জালে মিলিয়ে যায়? আরেকটা কথা জেনে রেখো, আমার টাকায় তোমাদের কারো কোনো অধিকার নেই। যাদের অধিকার আমি তাদের কাছে সব তুলে দিতে চাই। যাও। লীনার কথা ভেবেছ কি? তোমার অবস্থা মানে আমার কথাই কি ভেবেছ? লীনার কি হবে আমি জানি না। অনেক দিন আগে তোমার হাতটি ধরে পথ বেরিয়েছিলাম, কত ঝড় ঝঞ্ঝা মাথার উপর দিয়ে বয়ে গেছে, আমরা আমরা তো পেরিয়ে এসেছি। আজকে তুমি অনেক নিরাপদ, তাই সব সঞ্চয় আমি সকলের মধ্যে বিলিয়ে দিলাম। আমার পাপের বোঝা বুকের ব্যথাটা কি বাড়লো? Case of suicide. Forensic report, a revolver, a fingerprint, easy. Police took it to Lodi, the revolver, Tahati Dharana. আমি ভাবছি আমার গাড়ির রংটা বদলে নেব, জাপানি গাড়ি। ভরসা করতে পারেন স্যার, নিশ্চয়ই আপনাকে ফিনিশ করতে পারবে। বাহ বলুন স্যার। বাইরে থেকে দেখে তো মনে হয় আপনার গ্যাসটা খুব ছোট, কিন্তু ভেতরে তো খুব বড় বড় কাজ কামার হয়, তাই না? আপনারা তো গাড়ির রংও করেন। আমি ভাবছি আমার গাড়ির রংটা বদলে নেব, জাপানি গাড়ি। ভরসা করতে পারেন স্যার, নিশ্চয়ই আপনাকে ফিনিশ করতে পারবে। বাহ ওখানে অতগুলো নাম্বার প্লেট করে রয়েছে, গাড়ি রং করার আগে ওগুলো খুলে রাখতে হয়। ঠিক ধরেছেন স্যার। স্যার আপনার গাড়িটা ও একদিন নিয়ে আসবো। আচ্ছা যদি আপনাকে একটু বিরক্ত করে গেলাম, আপনার নামটাই তো জিজ্ঞেস করতে ভুলে গেলাম। আগে আমার নাম ছেন্নমস্তা হালতা, লোকে এমনি ছেন্নম বলে ডাকে। ছেন্নম অদ্ভুত নাম। আজি স্যার নমস্কার। Case of suicide. Forensic report, a revolver, a fingerprint, easy. Police took it to Lodi, the revolver, Tahati Dharana. আপনারা তো গাড়ির রংও করেন।
আমি ভাবছি আমার গাড়ির রংটা বদলে নেব। জাপানি গাড়ি ভরসা করতে পারেন স্যার, নিশ্চয়ই আপনাকে ফিনিশ করতে পারবে। বাহ, আচ্ছা ওখানে অতগুলো নাম্বার প্লেট করে রয়েছে, গাড়ি রং করার আগে ওগুলো খুলে রাখতে হয়। ঠিক ধরেছেন স্যার। স্যার আপনার গাড়িটা ও একদিন নিয়ে আসবো। আচ্ছা যদি আপনাকে একটু বিরক্ত করে গেলাম, আপনার নামটাই তো জিজ্ঞেস করতে ভুলে গেলাম। আগে আমার নাম ছেন্নমস্তা হালতা, লোকে এমনি ছেন্নম বলে ডাকে। ছেন্নম? আজি আচ্ছা নমস্কার। जल्दी पता लगाओ।
मेरा नाम ठाकुर है। मुझे तो बहुत पसंद आया। अरे हाँ हाँ भाई, मैं जानता हूँ, मैं तो उन्हीं से मिलने आया हूँ। कहाँ है वो? साहब चले गए साहब। ये लो पूरा रख लो। हाँ कितना अच्छा खिलौना है। हाँ কেন মা, যে তোমাকে আমার সামনে দাঁড়াতে হবে। কি আপনি? কে আমি? চলো 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 চলো। এই যে মেয়েটি বুঝলে, এই দরজার বাইরে থেকে উঁকি ঝুঁকি মারছিল, আমি ধরে নিয়েছি। বাবা যখন হাত পড়েছে তখন একটা কিছু হবে। ব্যাপারটা ঘটত, আমি আগে বিয়ে করে দিলাম। শক্ত করে দাঁড়ো ইয়াং ম্যান। চলে যাই তারপর। তো রাত্রিটাকে এবার থাকতে হবে জানিস, রাত্রিকালে যত খুন যখন সব হয়। বাবা আপনার বুকের কাছে কি বাড়লো? না তো
मैं तो घर होकर यहाँ आया। সমাধানের আগে আপনার সাহায্যের প্রয়োজন মিস্টার রায়। International smuggler. Mr. Roy. Mr. Roy. The police? In asking how I'm Dr. Banerjee. That's the wrong custody. What happened to the police? What happened to the police? आपको नास्तिक कहता है। असल में बहुत बड़ा आस्तिक है बेटा, बहुत बड़ा आस्तिक है। He has already been arrested by God. मुक्त प्राण। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।